অন্যরকম এক ম্যারাডোনা ভক্তের গল্প চ্যানেল আয়ের আনোয়ার হোসেন রাশিয়া বিশ্বকাপে গিয়ে আর্জেন্টাইন লিজেন্ডের সাথে তার দেখা হয় স্টেডিয়ামে আরও একটি বিশ্বকাপ চলছে অথচ দিয়েগো নেই সশরীরে না থাকলেও ভক্তদের হৃদয়ে চির অম্লান দিয়েগো ম্যারাডোনা আমি তাকে হাত স্পর্শ করলাম দিয়াগো দিয়াগো বলে চিৎকার করলাম তাকে সে ফিরে তাকালো সে আমার হাত স্পর্শ করলো আমি তার হাত স্পর্শ করলাম যখন নাকি গোলটা হলো একটা চিৎকার দিল তার হাতে দুই হাতে দুইটা গড়ি সে খেলার টাইম টাইম দেখে একদম শিশু সুলভ একটা চরিত্র আমি বিশ্বাসই করিনি যে আমার পাশেই দিয়াগো দাঁড়িয়ে আছে শিশুদের মতো একটা মানুষ খুবই প্রাণচাঞ্চল্য উৎফুল্ল প্রাণবন্ত একটা মানুষ আমি খুবই মুগ্ধ হয়েছি এবং গোল দেওয়ার পরে সে মুগ্ধ হয়ে তার হাতে একটা গ্লাস ছিল কমল পানীয় খেয়ে এটা আমার দিকে ছুঁড়ে মেরেছে এবং আমি সাথে সাথে নিয়েছি